নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর আহত রিকশা শ্রমিক, ঘটনা পোস্ট অফিস শ্রমোহনী এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা, একই সঙ্গে ট্রাফিক পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখেন, একই সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার জন্য রিকশা শ্রমিককে। পোস্ট অফিস শ্রমোহনী এলাকায় ইলেকট্রিক ট্রান্সফরমারের সাথে বিদ্যুৎ সংযোগে গুরুতর আহত হয়েছেন রিকশা চালক বলে জানা যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য। দমকল কর্মীদের খবর দেওয়া হয়, ঘটনাস্থলে তারা ছুটে আসে এবং আহত রিকশা শ্রমিককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক। ঠিক কিভাবে হলো এই ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন দমকল কর্মী, একই সঙ্গে ট্রাফিক পুলিশের কি বক্তব্য রয়েছে শুনুন। এখানে দেখছি, এখানে শুনছি যে এখানে একটা লোক ভিতরে ঢুকে গেঙে ভেতরে লাগে আটকে দিচ্ছে, তাহলে তো তখন সঙ্গে সঙ্গে পাইপের ভিতরে খবর দিচ্ছি, পাইপের ভিতরে এখন ধরে নিয়ে গেছে। কি অবস্থা, মানে কেমনে গেছে, কিছু বুঝতে পারছি না, গেছে কীভাবে গেছে এটা তো বুঝতে পারি না। রিক্সা নামো সম্ভবত হ্যারি, রিক্সা হ্যারি খেলা থেকে গেছে, কি আমি গেছে মানে কিছু ঠিক আছে বলতে পারছি না। কি কোনো শব্দ পায় আপনারা, কি কোনো শব্দ পাইছেন? না, হয় একটা একটা শব্দ পাওয়া গেছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খবরটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে কোপারেটিভ ব্যাংকের উপর দিকে। আচ্ছা, এটা ভাই আমরা লোক লোকজন আছি, মানে অন্য নিয়ে আছে। কি অবস্থা? মোটামুটি বেশি ভালো না বা খারাপ না, বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসেন রিকশা চালক এবং যাকে কেন্দ্র করে গুরুতরভাবে আহত হয়েছেন তিনি বলে জানা যাচ্ছে। তবে ট্রাফিক পুলিশের বক্তব্য এবং দমকল কর্মীর বক্তব্য যেমনটা জানা যাচ্ছে যে কিভাবে দুর্ঘটনাটি সংঘটিত হলো সে সম্পর্কে কোনো কিছু জানা যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত দুর্ঘটনাকে কেন্দ্র করে রিকশা শ্রমিক যথেষ্ট আহত রয়েছেন, যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাই উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আশপাশ এলাকার মানুষজন, বিশেষ করে ব্যবসায়ীরা সেই জায়গাতে জড়ো হন, সকলে মিলে খবর দেন দমকল কর্মীদের, রিকশা শ্রমিককে নিয়ে যাওয়া হয়, রিকশা চালককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার জন্য। ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট তো কোনো কিছু জানা যায়নি। তবে দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিকভাবে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে খবর, বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে কোনো একটি কারণে রিকশা চালক এবং যাকে কেন্দ্র করে দুর্ঘটনার সৃষ্টি এবং তিনি বিদ্যুৎপৃষ্ট হয়েছেন, বিদ্যুৎ আহত, বিদ্যুতের তারের সঙ্গে তার সংস্পর্শ লাগাতেই তিনি গুরুতরভাবে জখম হয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে খবর। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।